ডানকুনির পাঠভবন স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। অনৈতিকভাবে ফি বৃদ্ধি চলবে না, অবিলম্বে স্কুলে পরিচালন কমিটি গঠন সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ করে অভিভাবকদের ফোরাম পাঠভবন ডানকুনি প্যারেন্টস ইউনাইটেড সোসাইটি। আমাদের অবস্থান ম্যানেজিং কমিটি রুল 16 অনুযায়ী এই যে হাইক করেছে 60%, আমাদের সাথে কর্তৃপক্ষকে বসতে হবে এবং আমরা বাড়াবার পক্ষে, কিন্তু এতটা আমরা বাড়াবো না, একটা সামঞ্জস্য রেখে আমরা বাড়াবো। বাস ঠিকঠাকভাবে বাস চলছে, এখন বাস ওনারা দিয়েছেন, কিন্তু বাসে কত টাকা হবে আমরা জানি না। যে রুটগুলো এত বছর চলছে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা আসে, সেখানে কেন আমরা ফুল কারে পাঠাবো? আমাদের বাস কেন স্কুল প্রোভাইড করবে না? এই একটা দাবি। সিভিক ভলেন্টিয়ার থাকতে হবে বাচ্চারা যখন বেরোয় তখন। এই বিভিন্ন দাবিতে আজ আমরা এখানে গণ অবস্থান করেছি। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নিতে গেলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন তারা। ডানকুনির পাঠভবন স্কুলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে দাবি আদায় না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। ইউরো রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।